ডাব্লুবিএমসিসি সাইটে নিউ একটা নোটিস পাবলিশ হয়েছে যেখানে বলা হচ্ছে যে আয়ুষের কিছু কলেজ রিসেন্টলি পারমিশন পাওয়ায় সেই সমস্ত আয়ুষ কলেজগুলোর জন্য তোমাদের আবার কাউন্সিলিং স্টার্ট হবে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য ফর্টি পার্সেন্টাইল এসসি সি জন্য থার্টি পারসেন্টেজ পিডাব্লুডিদের জন্য থার্টি ফাইভ মার্কস লাগবে নিটের এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য আর এসসি এসটি এস ও বিসি পিএইচ হলে থার্টি পার্সেন্টাইল নিটের মার্কস লাগবে কবে থেকে এনরোলমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন স্টার্ট হবে সেগুলো তোমাদেরকে ডাব্লুবি এম সিসি সাইটে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে নোটিশটা দেখে নাও এফ ইউ কলেজেস অফ ইউজি আয়ুস হ্যাভ রিসেন্টলি গট লেটার অফ পারমিশন সো ইনক্লুডিং সার্চ কলেজেস উইথ রিমেনিং আয়ুস ভ্যাকেন সিটস দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার উড কন্ডাক্ট স্পেশাল আয়ুস কাউন্সেলিং রাউন্ড ফলোড বাই ম্যানুয়াল সেন্ট্রালাইজড মোপা রাউন্ড হুইচ উইল বি ফার্দার ফলোড বাই কলেজ লেভেল মোপা রাউন্ড

35 percentile for unreserved category and 30 percentile for SC, OBC. Interested candidates who have passed NEET UG 2020 and would like to attend such counselling are hereby informed. Keep watching the counselling website wbmcce.nic.in regularly. As no personal communication can be made, the detailed notice including dates for enrolment and registration will be issued shortly in the counselling website it is also to be noted that candidates who have been remaining admitted in medical or dental seats as on 30 january 21 and the candidates who have, who have resigned or not reported will not be allowed to take part in the counselling process